খারাপ মানুষ চেনার উপায়। কখনো পরাজয় স্বীকার করে না, যুক্তিতে হারতে চায় না, অহংকার করে কথা বলে, নিজের ক্ষমতা দেখাতে চেষ্টা করে, সব বিষয়ে পারদর্শিতা দেখায়, সবাইকে সন্দেহ করে, সামান্য ব্যাপারে রেগে যায় এবং আঘাত করার চেষ্টা করে, সত্য মিথ্যা বুঝতে চায় না, অন্যের সম্মান দেখানোকে দুর্বলতা ভাবে, কথায় কথায় তিরস্কার করে, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে, নিজের স্বার্থ আগে দেখে, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে, নিজেকে খুব বুদ্ধিমান মনে করে, ভুলে যাওয়ার জন্য অনেকটা শক্তির প্রয়োজন, সেটা সবার থাকে না। বাবাকে কখনো অবজ্ঞা করো না, বাবা যতই গরিব হোক, বাবার মতো শক্ত হাত পৃথিবীতে কারো নেই। জীবন রাঙাতে কোনো রং তুলির প্রয়োজন হয় না, প্রয়োজন হয় শুধু একটা ভালো সঙ্গীর। জীবনে সফলতা অর্জন করতে চাইলে সর্বপ্রথম ব্যর্থতাকে মেনে নেওয়া শিখতে হয়। পৃথিবীর জন্য তুমি একজন মানুষ মাত্র, কিন্তু একজনের জন্য তুমি তার পুরো পৃথিবী। মানুষ বড়ই অদ্ভুত প্রাণী, নিজে অবহেলা সহ্য করতে পারে না, কিন্তু নিজে আবার ঠিকই অন্য কাউকে অবহেলা করে। জীবনে মানুষের কাছে যত কম আশা করবে ততই কষ্ট কম পাবে। কেউ ব্যস্ত নয়, তোমাকে যার যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। পৃথিবীতে যারা স্বার্থপর তারাই বেশি সফল। বিনা পরিশ্রমে যা অর্জন করা যায় তা দীর্ঘস্থায়ী হয় না। সব থেকে বড় সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক। যে কোনো সম্পর্ক মূল্যহীন হয়ে যায় বন্ধুত্বের সম্পর্কের কাছে। সূর্যের মতো বিদ্যমান হতে গেলে তোমাকে প্রথমে সূর্যের মতো পড়তে হবে।